মুমিনুল হককে মিরপুর ইনডোরে দেখেই খটকা লাগলো। সোমবার থেকে জাতীয় দলের যে ক্যাম্প শুরু হয়েছে, সেই ক্যাম্পের সদস্য তো তারা যাদের দল বিপিএল থেকে বাদ পড়েছে। তাহলে সাত সকালে টেবিল টপ রংপুর রাইডার্সের মুমিনুল কেন অনুশীলনে, সন্ধ্যায় যাদের বিগ ম্যাচ। বিপিএলে শুরুতে দল পাননি, পরে রংপুরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি, সুযোগটাও মিমি কাজে লাগাতে পারেননি। এক ম্যাচে সুযোগ পেয়েছিলেন, শূন্য রানে ফিরেছিলেন। রংপুরও এই বাহাতির ওপর আর ভরসা রাখেনি, পরের ম্যাচেই একাদশ থেকে বাদ দিয়েছে। আর অবস্থা এমন দাঁড়িয়েছে, রংপুর মুমিনুলকে খেলাবে এই সম্ভাবনা এই বিপিএলে মুমিনুলের রানের সমান, অর্থাৎ শূন্য। মুমিনুলও সেটা জানেন, আর জানেন বলেই সময় নষ্ট করেননি। শ্রীলঙ্কা সিরিজের জাতীয় দলের ক্যাম্পের প্রথম দিন থেকেই জয়েন করেছেন, এবং যে নেট সেশন করেছেন সেটাও লাল বলে। লাল বল, সাদা পোশাক, মুমিনুল, এই তিনটা জিনিস যে বাংলাদেশ ক্রিকেটে একসাথে গেঁথে আছে। বাংলাদেশের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য মুমিনুল, প্রায় তিন বছর সাদা পোশাকের বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মিমি। চান্দ্রিকা হাথুরু সিংহেরও বড় ভরসা এই বাহাতি, এজন্য ব্যাটিং টেকনিক নিয়ে মুমিনুলের সাথে বেশ খানিকক্ষণ আলোচনাও করতে দেখা গেছে হাথুরু সিংহেকে। অন্য ক্রিকেটারদের চেয়ে মুমিনুলের বাস্তবতা ভিন্ন, মনের অজান্তেই গায়ে লেগে আছে টেস্ট ক্রিকেটার তকমা, ফলে অন্য ফরম্যাট খেলার সুযোগ হয় না। ঘরোয়া ক্রিকেটেও মাঠের বাইরে থাকতে হয় ম্যাচের পর ম্যাচ, লম্বা সময় ম্যাচের বাইরে থাকলে টেকনিক্যাল অনেক জায়গায়ই সমস্যা তৈরি হয়। হাতুরুর চোখে হয়তো মুমিনুলের এমন কিছু সমস্যাই পড়েছে। মুশফিকের পর টেস্ট দলে মুমিনুলই সবচেয়ে সিনিয়র, দেশের ইতিহাসের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিও মুমিনুলের, সামনের শ্রীলঙ্কা সিরিজেও মুমিনুলের কাঁধেই তাই অনেক বড় দায়িত্বও থাকবে। নিশ্চিতভাবেই সেই দায়িত্বের জায়গা থেকেই মুমিনুলের এই অনুশীলন। আফনান পিয়াল, অলরাউন্ডার। হ্যাঁ, ওই তো ওই তো।